সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পালগাঁও মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পলা সরকার, রিসোর্স টিচার, পালগাঁও মডেল হাই স্কুল, মনগঞ্জ, নেত্রকোনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9-এর 17, 21 এবং 24 নম্বর অঙ্ক সলিউশন করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 17 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, প্রমাণ করো যে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। প্রথমে আমরা লিখব কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। টেন থিটা সমান আমরা সূত্র জানি কি, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। সেক থিটা সমান আমরা জানি 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা হোল স্কোয়ার। এখানে বসাবো কস থিটা, কস থিটা এক বসাবো হচ্ছে কস থিটা, কস থিটা, কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে হয় এক, একের সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা, প্লাস কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে হবে এক, একের সাথে এক গুণ করলে হবে এক হোল স্কোয়ার। স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, এবং গেলে একটু লেখা যায় সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। সবাই লিখলে কি লেখা যায়, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। কস স্কোয়ার থিটা সমান আমরা সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 প্লাস সাইন থিটার উপরে পাওয়ার আছে 2, 1 প্লাস সাইন থিটা 2 বার গুণ অবস্থায় লেখা যায়, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর নিচে a² - b² সূত্রের মাঝখানে পড়ে কি লিখা যায়, a + b ইন্টু a - b। একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। প্রথম কি লিখবো, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন কি কাটা যায়, উপরে নিচে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা কাটা যায়, তাকে কত, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কত ছিল, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ব্র্যাকেটে লিখবো যে এখানে আছে কি, প্রমাণ করে দেয়, ব্র্যাকেটে আমরা লিখবো প্রুফ, PROBED, প্রুফ। এখন 17 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমরা 21 নম্বর অঙ্ক সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 21 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, cos a + sin a ইকুয়াল √2, কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 ইন্টু sin a। আমরা দেওয়া আছে থেকে প্রমাণটা বের করব। তো প্রথমে লিখব দেওয়া আছে cos a + sin a, cos a + sin a ইকুয়াল √2 cos a। শিক্ষার্থী বন্ধুরা দেখো, লেফট হ্যান্ড সাইডে কজ এ প্লাস অবস্থায় আছে, আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই কজ এটা মাইনাস হবে। পিলিটা ভাই দেখো, sin a = √2 cos a, প্লাস কজ এ রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হবে মাইনাস,
माइनस कोज ए बा साइन ए इक्वल एवं चित्र त्रिकोण दो देखा है ना कोज ए कॉमन ही रहोगे है रूट ओवर ऑफ टू माइनस वन इनटू कोज ए एक और चित्र त्रिकोण दूर आंटो उगल पक्कू के रूट टू प्लस वन द्वारा गुण करो रूट ओवर ऑफ टू प्लस वन इनटू साइन ए रूट ओवर ऑफ टू प्लस वन अरे क्या नहीं आंसर को तो रूट टू माइनस वन इनटू कॉस ए तो एक नया हम लोग क्या करोगे रूट टू प्लस वन ऐसा तो साइन ए गुण करो रूट टू ऐसा तो साइन ए गुण करो अबे रूट टू साइन ए वन ऐसा तो साइन ए गुण करो वन ऐसा तो साइन ए गुण कर लो अबे साइन ए अरे क्या नहीं चाहिए बंदरों देखो रूट टू जो वन ए दरो वन तो जो बी दरो ए प्लस बी इनटू ए माइनस बी ए सूत्र मस्तन है फोर तो क्या लिखा जाए ए स्क्वायर माइनस बी स्क्वायर तो द्वितीय बंदों ने दिया लिख बो ए एक जगह रूट टू ए स्क्वायर माइनस बी स्क्वायर बी एक जगह वन लिख लो इनटू कोज ए बा रूट ओवर ऑफ टू साइन ए प्लस साइन ए আর এখানে রুট স্কোয়ার কাটা যায় কাটা গিয়ে থাকে কত টু আর ওয়ান স্কোয়ার ওয়ান ইন্টু কস এ বা রুট টু সাইন এ প্লাস সাইন এ দুই থেকে এক বিয়োগ করলে হবে কত এক একের সাথে কজে গুণ করলে হবে কস এ এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি করব প্লাস প্লাস সাইন এ রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হবে কি মাইনাস এবার রুট টু সাইন এ ইকুয়াল কস এ মাইনাস সাইন এ শিক্ষার্থী বন্ধুরা এখানে কি করলাম প্লাস সাইন এ রাইট হ্যান্ড সাইডে মাইনাস করে নিয়ে আসবো এখন সাজিয়ে দিলে কেটি লিখে ভাই এখানে প্রমাণ করো যে অংশের জায়গায় কি আছে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ তো এখন যদি আমরা পক্ষান্ত করে দিই সে প্রমাণের অংশটা আমরা পেয়ে যাই এবং কি লিখা যায় সুতরাং কস এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ আমরা ব্র্যাকেট লিখে লিখবো এখানে আছে কি প্রমাণ করো এই ব্র্যাকেটে লিখবো প্রুফ পি আর ও বি ই টি তো শিক্ষার্থী বন্ধুরা একুশ নম্বর অঙ্কটি সলিউশন হয়ে গেল এখন আমরা সমাধান করব চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে কি কট এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো আমরা দেওয়া আছে থেকে কাজ শুরু করো চব্বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ শিক্ষার্থী বন্ধুরা কট এ সমান আমরা একটা সূত্র জানি কি জানি কট এ সমান কজ এ বাই সাইন এ কট এ সমান কি লেখা যায় কজ এ বাই সাইন এ কজ এ বাই সাইন এ ইকুয়াল বি বাই এ এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো বিপরীতকরণ বিপরীতকরণ মানে উল্টাই দেব এখানে আছে কজ এ বাই সাইন এ বিপরীতকরণ করলে সাইন এটা উপরে হবে আর কজ এ নিচে এখন আমরা বিপরীতকরণে কাজ করি এটা ভাই কি সাইন এ বাই কজ এ আর এখানে এটা উপরে যাবে বি নিচে চলে আসবে এ বাই বি কালটা কি বললাম বিপরীতকরণ করে বিপরীতকরণ করে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে দিই এ সাইন এ নিচে বি
cos A equal A by B into A by B. तेजस्वी कहते हैं उन्होंने हमने की कलम ऐसा ना ओवर कॉको के A by B तरह गुण कर दिया। तो ऐसा नहीं देखो, किसी का दाई कोई पसंद ठीक लग A sin A by B cos A equal A साथे A गुण कर लो A square B साथे B गुण कर लो B square। तो ऐसा ठीक कहते हैं उन्होंने हमने की कर वो ओवर कॉके दुजन दुजन करो। আমরা দুজন দুজনে কাজ করি, দুজন দুজনের নিয়ম আমরা কি জানি, উপরে কি আছে এ সাইনে, এ সাইনে উপরেও লিখবো নিচেও লিখবো, এ সাইনে উপরেও লিখবো আবার নিচেও এ সাইনে লিখবো, এ সাইনে দুজন মানে যে নিচে যে অংশটা আছে উপরে আমরা যোগ করে দিব, বি কজ এ মাইনাস বি কজ এ, নিচে কি করলাম বি করে দিলাম, উপরে বি কজ এ যোগ করে দিলাম আর নিচে বি কজ এ বিয়োগ করে দিলাম। রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, দুজন দুজন করব, এখন এ কি করব এ স্কয়ার উপরে লিখব নিচেও লিখব, দুজন মানে প্লাস নিচে সংখ্যাটা উপরে কি করব প্লাস করব, প্লাস বি স্কয়ার আর নিচে কি করব নিচে সংখ্যাটা মাইনাস করে সাইডটাকে কি লিখব দুজন বিয়োজন করে, দুজন ও বিয়োগ ওয়ান করে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো মান নির্ণয়ের জায়গায় কি আছে এ সাইন এ মাইনাস বি কজ এ আর নিচে কত এ সাইন এ প্লাস বি কজ এ, তার মানে মাইনাসের অংশটা উপরে আছে আর এখানে কি আছে প্লাসের অংশটা উপরে, তাই মাইনাসের অংশটা উপরে নেওয়ার জন্য আমরা কি করবো আবার বিপরীতকরণ করে দিব, সুতরাং এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো খেলাটা কি করলাম বিপরীতকরণ, সাইড নোটে লিখবো বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কার মান পাইলাম এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল কত পাইলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে অঙ্কগুলো পড়িয়েছি তোমরা ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করবা, ধন্যবাদ সকলকে।